আফ্রিকার মানকিপক্সকে এবার এশিয়ার দেশ পাকিস্তানে শনাক্ত হয়েছে মারাত্মক এমপক্স ভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছে তিনজনই মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি পাকিস্তানে ফিরেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ এমন অবস্থায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় ইউরোপীয়দের টিকা নেয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এদিকে আগামী ছয় মাস দেশে প্রবেশকারী ব্যক্তি এবং পণ্য স্ক্রিনিং করার ঘোষণা দিয়েছে চীন পাকিস্তানে মারাত্মক এমপক্স ভাইরাসে আক্রান্ত তিনজন জন শনাক্ত হয়েছে। তিনজনই মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি পাকিস্তানে ফিরেছেন বলে জানিয়েছে কোটরিপক্ষ। এমন অবস্থায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্ডার্স কি উপর हमने টিমস কো অ্যালার্ট کیا ہے جو بورڈر ہیلتھ সার্ভিসের শনাক্ত সব রোগী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাকাবর পাক্তুনখোয়া প্রদেশের। পরিস্থিতি মোকাবেলায় স্থল ও বিমানবন্দরে কিছু নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাস গঠিত রোগ এমপক্সের মোকাবেলায় ইউরোপীয়দের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এদিকে মাঙ্কি পক্সের উপসর্গ শনাক্ত করতে আগামী ছয় মাস দেশে প্রবেশকারী ব্যক্তি এবং পণ্য স্ক্রিনিং করার ঘোষণা দিয়েছে চীন আফ্রিকা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে মাংকিপক্স ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা চোদ্দই আগস্ট বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে আফ্রিকার বাইরে এমপক্স শনাক্ত হলেও এখনই বর্ডার বন্ধ করার দরকার নেই বলছে সংস্থাটি চন্দ্রানি চন্দ্রা নিউজ টোয়েন্টি